এক জঙ্গলে এক ঝাঁক পাখি থাকত। একদিন তারা যখন অনেক দূরের পথ অতিক্রম করছিল, তখন তারা খুব ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়েছিল। পাখিগুলো ফেরার পথে একটা বট গাছের নিচে ধান পড়ে আছে দেখে খুব খুশি হলো। তারা খুশি মনে নিচে নেমে ধান খেতে লাগল। হঠাৎ তারা বুঝতে পারল তারা ফাঁদে পা দিয়েছে। ওরা নিজেদেরকে জাল থেকে ছাড়াতে পারল না। পাখিদের রাজার মাথায় একটা বুদ্ধি এলো। সে সব পাখিদের ডেকে বলল, চলো একসাথে এই জাল নিয়েই আমরা সবাই উড়ে যাই, না হলে এখানে তো সবাই একসাথেই মারা পড়ব। যে শিকারি এই ফাঁদ পেতেছিল পাখি ধরবে বলে, সে অবাক হয়ে দেখল ওর জালটা নিয়েই এক ঝাঁক পাখি উড়ে চলেছে। বেচারা ওদের পেছনে যাবার চেষ্টা করল, কিন্তু পাখিগুলো আরো উঁচুতে উড়তে লাগলো। ওরা পাহাড় নদী পেরিয়ে অবশেষে এসে নামল ওদের বন্ধুর বাসার কাছে। ওদের বন্ধু ছিল একটা ছোট্ট ইঁদুর। তাকে ডেকে পাখিদের রাজা বলল, প্রিয় বন্ধু, তুমি আমাদের সাহায্য করবে? পাখিদের রাজা জিজ্ঞেস করল আর বলতে লাগলো, আমরা এই জালে আটকে পড়েছি, শুধু তুমিই পারো আমাদের সাহায্য করতে। ইঁদুর খুব নম্রভাবে বলল, বন্ধু, আমি খুব খুশি তোমাদের সাহায্য করতে পেরে, আর সবার প্রথমে তোমাকেই মুক্ত করব আমার ধারালো দাঁত দিয়ে। না, আগে আমার প্রজাদের তুমি মুক্ত করো। পাখিদের রাজা বলল তার মাথা নাড়িয়ে। ইঁদুর রাজার দায়িত্ববোধ দেখে খুব খুশি হল, আর তার ধারালো দাঁত দিয়ে পুরো জালটা কেটে ফেলল। সব পাখিরাও মুক্তি পেল। পাখিরা ইঁদুরকে ধন্যবাদ জানিয়ে নিজেদের বাসায় খুশিতে ফিরে গেল। একতাই শক্তি। কোনো এক সময়ে একটা লম্বা গাছের মাথায় খুব সুন্দর একটা টিয়া থাকত। তার দুটো ছোট্ট বাচ্চা ছিল, যারা একদম তার মতোই দেখতে ছিল। একদিন যখন মা টিয়াটা খাবার খুঁজতে গেল, তখন একটা শিকারি গাছে উঠে বাচ্চা দুটোকে দেখে তাদের ধরে নিল। থলেতে ভরার সময় তাদের মধ্যে একজন কোনোভাবে পালিয়ে গেল। অন্য পাখিটাকে নিয়েই শিকারি বাড়ি চলে যায়। এক ঋষি তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন। পাখির বাচ্চাটাকে দেখে তাকে নিজের সাথে নিজের আশ্রমে নিয়ে যান। আস্তে আস্তে বড় হতে থাকে টিয়ার দুটি বাচ্চা, একজন শিকারির কাছে আর একজন ঋষির কাছে। একদিন এক মহারাজা ঘোড়ায় চেপে জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। শিকারির বাড়ির সামনে যেতেই তিনি শুনতে পেলেন কে যেন বলছে, রাজা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটা একটা টিয়া পাখি। কি বদমাশ পাখি রে বাবা! এ কথা বলে রাজা না থেমে এগিয়ে চললেন। খুব তাড়াতাড়ি রাজা ঋষির আশ্রমে পৌঁছলেন। সেখানে জল খাবার জন্য তিনি দাঁড়ালেন। সেখানেও তিনি খাঁচার ভিতর টিয়া পাখি দেখলেন। তিনি ভাবলেন এটা ওই শয়তান বাজে টিয়াটা না? কিন্তু রাজা খুব অবাক হয়ে গেলেন যখন এই টিয়াটা গাইতে শুরু করল। রাজা আশ্রমের টিয়াকে দেখে তাজ্জব হয়ে গেলেন। শিকারির বাড়ির টিয়ার কথা তার মনে পড়ল। হুবহু একরকম দেখতে, কিন্তু এই টিয়াটা ভদ্র, সভ্য, দয়ালু। রাজা টিয়াটার কাছে গিয়ে বললেন, আমি এখনই তোমার মতো একটা টিয়াকে দেখে এসেছি, খুব অসভ্য আর বদমাইশ। টিয়া জিজ্ঞেস করল, হ্যাঁ সে ওখানেই ছিল, রাজা উত্তর দিলেন। টিয়া তখন কাঁদতে কাঁদতে বলল, ও আমার আদরের ভাই, অনেক দিন আগে আমাদের মা যখন খাবার খুঁজতে যায়, তখন ওই শিকারি আমাদের ধরে নেয়। আমি তো কোনোভাবে পালিয়ে যাই, কিন্তু শিকারি আমার ভাইকে নিয়ে চলে যায়। ওর মালিক খারাপ, তাই হয়তো এরকম হয়েছে, কিন্তু আমার মালিক অন্য রকম। সৎসঙ্গই মানুষের চরিত্র গঠন করে। গাধা আর ধোপা।
এক গ্রামে এক চালাক ধোপা থাকতো তার নিজের গাধার সাথে। রোজ ও গাধার পিঠে অনেক কাপড় বেঁধে নিয়ে দূরের এক দিঘিতে কাপড় কাচতে যেত। দিঘিতে যাওয়ার সময় রোজ ওদের একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। তাই ও রোজ সকালে তাড়াতাড়ি বেরোতো আর সন্ধে হবার আগেই ফিরে আসতো। বেচারা গাধাটাকে ওর মালিক এত পরিশ্রমের পরও খুবই কম খেতে দিত। এর ফলে ও খুবই দুর্বল হয়ে পড়েছিল। ধোপাও এ বিষয়ে জানতো সব। একদিন যখন সন্ধ্যাবেলায় ওরা ঘরে ফিরছিল, ধোপা জঙ্গলে একটা মরা বাঘ দেখতে পায় আর সাথে সাথেই একটা ফন্দি আঁটে। ও ওই বাঘের চামড়া খুলে নিয়ে ঘরে ফেরে। ওই রাতে ও নিজের গাধাকে ওই চামড়াটা পরিয়ে দেয় আর গাধাকে প্রতিবেশীর শস্যক্ষেতে ছেড়ে দেয়। গাধাটা পেট ভরে খায়। এমনভাবে বেশ কিছুদিন যায়। যেমন যেমন দিন কাটতে থাকে, ওই গাধাটা সুস্থ আর সবল হয়ে উঠতে থাকে। ধোপাও খুব খুশি হয় নিজের ফন্দি কাজে এলো বলে। ওই কৃষকটি বাঘের চামড়া জড়ানো গাধাটিকে নিজের ক্ষেতে দেখে, কিন্তু সত্যিকারের বাঘ ভেবে আর আঘাত করার সাহস পায় না। এক রাতে যখন গাধাটি ওই ক্ষেতে শস্য খাচ্ছিল, তখন একটা গাধা দূরে চিৎকার করে ওঠে। গাধা সেটা শুনে এত উত্তেজিত হয়ে পড়ে যে গাধাও চেঁচাতে শুরু করে। গাধার আওয়াজ শুনেই ওই কৃষক ক্ষেতে আসে আর বুঝতে পারে যে তার প্রতিবেশী তাকে বোকা বানিয়েছে। তখন সে গাধার শরীর থেকে বাঘের চামড়াটা খুলে ফেলে গাধাকে টেনে টেনে নিজের উঠোনে নিয়ে গিয়ে বেঁধে রাখে। আর ওই দিন থেকে ও ওই গাধার প্রভু হয়ে যায়। লোভী ধোপা যখন নিজের গাধাকে হারালো, তখন সে নিজের ভুল বুঝতে পারে। সে দূরে দাঁড়িয়ে দেখে তার গাধা ওই কৃষকটির গাধা হয়ে গেছে। নীতি কথা হলো, লোভ করা অন্যায়। অনেক কাল আগে যমুনা নদীর তীরে একটা চালাক বাঁদর থাকত। একটা ধূর্ত কুমির সেই নদীতে থাকত আর সে বাঁদরকে রোজ রসালো ফল খেতে দেখত। একদিন সে তার স্বামীকে বলল, ওই বাঁদরটা রোজ সব গাছ থেকে রসালো ফল খায়, আমি নিশ্চিত ওর কলজেটাও ফলের মতোই রসালো হবে। তুমি কি পারবে ওর কলজেটা আমাকে এনে দিতে? ও তো গাছে থাকে আর আমি তো গাছে চড়তে পারি না, একথা স্বামীটি বলল। বোকা, তুমি কেন সব কাজ নিজে করবে? স্ত্রী কুমিরটা বলল। এবার মন দিয়ে আমার কথা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধিটা নিয়ে আলোচনা করার পর কুমির গেল বাঁদরের কাছে আর বলল, এই শুনছো, তুমি কি আমাকে কিছু রসালো ফল পেড়ে দিতে পারবে? তাই নাকি, এই নাও। বাঁদর কিছু ফল ছুঁড়ে দিল। কুমির তা খেয়ে বলল, এগুলো তো মিষ্টি নয়, নদীর ওই পাড়ের ফলের মতো। আমার মনে হয় ওই পাড়ের ফলগুলোই সবচেয়ে বেশি মিষ্টি। সত্যি, তাই নাকি? এই কথা বলে বাঁদর অন্য পাড়ের দিকে দেখতে লাগলো। আমি ও পাড়ে যেতে চাই, কিন্তু আমি তো ঝাঁপ দিতে পারবো না আর আমি তো সাঁতারও জানি না। এই কথা শুনে চতুর কুমির বলল, চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব, তুমি আমার পিঠে ঝাঁপ মারো। বাঁদর খুশি হয়ে কুমিরের পিঠে ঝাঁপ মারল। কুমিরটা যখন মাঝ নদীতে পৌঁছল, তখন কুমির আস্তে আস্তে জলের ভিতর ডুবে যেতে লাগল। বাঁদর ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, তুমি কেন এত ডুবে ডুবে যাচ্ছ? প্রিয় বন্ধু, আমি তোমাকে আমার বউয়ের কাছে নিয়ে যাচ্ছি, সে তোমার কলজি খেতে চেয়েছে। এই কথা কুমিরটা বলল, সঙ্গে সঙ্গে বাঁদরটা জোরে জোরে হাসতে শুরু করলো। আমি তো আমার কলজেটা বাড়িতেই ফেলে এসেছি ওই গাছের উপরে, আমাকে আগে বললে আমি খুশি হয়ে তোমাকে ওটা দিয়েই দিতাম। কুমিরটা ঘাবড়ে গেল। ও রাজি হলো বাঁদরকে গাছের কাছে ফিরিয়ে নিয়ে যেতে। যেই কুমির নদীর তীরে এলো, বাঁদর লাফিয়ে গাছে উঠে পড়ল আর কুমিরটাকে ভ্যাংচাতে লাগলো।
উপস্থিত বুদ্ধি বিপদে রক্ষা করে। একটা বড় গাছে একজোড়া চড়াই পাখি থাকত। ওরা খুব পরিশ্রমী আর দ্রুত কাজ করত। শীতকাল এলো, চড়াইগুলো আগে থেকেই প্রস্তুত ছিল। ওরা আগে থেকেই একটা ছোট্ট সুন্দর শক্তপোক্ত বাসা বানিয়েছিল, আর তাই দুজনেই খুব খুশি ছিল। এক বৃষ্টির দিনে একটা বাঁদর আশ্রয়ের জন্য ওদের বাসার কাছে এলো। বাঁদরটা পুরো ভিজে গিয়েছিল। চড়াইগুলো চিন্তিত হয়ে বাঁদরকে দেখছিল। কৌতূহলী হয়ে শেষে বাঁদরকে জিজ্ঞেস করলো, ও বাঁদর, তুমি এত বৃষ্টিতে দৌড়াচ্ছ কেন? তুমি বাড়ি ফিরতে পারছো না? বাঁদর বলল, আমার কোনো বিশেষ ঘর নেই, আমি শুধু আলাদা আলাদা গাছের উপরেই থাকি। এটা শুনে চড়াই পাখির বউ বাঁদরের নিন্দে করতে লাগলো। বাঁদরটা অলস, তাই ভবিষ্যতের কথা ভাবছে না। আর বাঁদরটা বিরক্ত হয়ে চড়াই পাখিটাকে বকলো অহেতুক জ্ঞান দেবার জন্য। কিন্তু তবুও চড়াইয়ের বউ থামল না। সে বলল, আমাদের ছোট্ট ঠোঁট, তাও কত ভালো বাসা বানিয়েছি নিজেদের জন্য। আর দেখো অন্যদিকে তুমি এত শক্তিশালী, তোমার নিজের শক্ত হাত আছে, তুমি এত অলস যে নিজের একটা বাড়িও বানাতে পারো না। আমাকে যদি জিজ্ঞেস করো তো বলবো এটা খুবই লজ্জাজনক। এই কথা শুনে বাঁদর ভীষণ রেগে গেল আর বোকা চড়াইয়ের বাসা টুকরো টুকরো করে ভেঙে দিল। চড়াইয়ের বউ বাঁদরের উপর খুব রেগে গেল, কিন্তু সে বাঁদরকে কিছুই করতে পারল না। নিজের কাজের জন্য চড়াই খুব দুঃখিত হলো। জ্ঞান তাদেরই দেওয়া উচিত যারা সেটা নিতে চায়।